আজ আমি গর্বিত যে আমার সন্তান অনেক ভালো রেজাল্ট করেছে, এখন সে স্বাবলম্বী হয়েছে, ভালো মানুষ হয়েছে। তাই আমি চাই যে প্রত্যেকটা মেয়ে আমার মতো যেন সন্তানের পাশে দাঁড়ায়, চাকরি করে। আমার সন্তান যখন বড় হবে তার কাছে আমার একটাই প্রত্যাশা যে সে স্বশিক্ষিত হবে। আমাদের আশেপাশে আমরা অনেক শিক্ষিত মানুষ দেখি, কিন্তু খুব কম মানুষের মধ্যেই মূল্যবোধটা পাই। চাই যে ও সেলফ ডিপেন্ডেন্ট হোক, আমি চাই ও নিজের একটা মতামত, ও নিজের একটা জগৎ তৈরি হোক যেটা ওর নিজস্ব ওপিনিয়ন থাকুক। হ্যাঁ, সময়ের আবর্তে প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিক মায়ের ভালোবাসা, মায়ের নারী ছেড়া ধন, মন ও প্রাণের অবিচ্ছেদ্য অংশ সন্তান। যুগে যুগে মাতৃত্বের গল্পে এসেছে ভিন্নতা, সন্তানের জন্য মায়ের সংগ্রামে যুক্ত হয়েছে নতুন সব মাত্রা। মা দিবস উপলক্ষে ঢাকা ট্রিবিউন স্পেশালে থাকছে ভিন্ন প্রজন্মের মাদের মুখে তাদের মাতৃত্বের গল্প। আমার ছেলে যখন ছোট তখন আমি একটা জব করছি, হ্যাঁ, তখন একটু কষ্ট হয়েছে, ছেলেটাকে রেখে গেছি ওর বাবার কাছে বা আমার শাশুড়ির কাছে, তখন একটু কষ্ট হয়েছে। আর পরবর্তী সময় না ভালোই গেছে, আমি সবসময় আমি ওদের পাশেই ছিলাম। আমি চাকরি ছেড়ে দিয়েছি তখন আমি ওদের নিয়েই, শ্বশুর শাশুড়ি ছিল, মানে একান্নবর্তী পরিবারে একসাথে থাকতাম, আমার অনেক ভালো লাগতো। আমি মনে করি যেমন মেয়ের সব ইচ্ছা, একটা সন্তানের সব ইচ্ছা পূরণ করার জন্য বা মাকে অবশ্যই স্বাবলম্বী হতে হয়, চাকরি করতে হয়। কারণ একা স্বামী একা তার ইনকামে ঢাকা শহরে সন্তানের পুরো আবদার পূরণ করা যায় না। কারণ একজন মা যদি সার্ভিস হোল্ডার হয় তাহলে দেখা যাবে যে সব ধরনের সন্তানের সাপোর্টগুলি দিতে পারছে, যেমন আমি দিতে পেরেছি। আমার মেয়ে যখন দেখা যেত যে ঈদের আগে হয়তো মোবাইল হারাই ফেলছে, কিন্তু দেখা যেত যে আমি ঠিকই তাকে কিনে দিয়েছি। কিন্তু এটা যদি কোনো চাকরিজীবী মা না হতো তাহলে তো সে তার সন্তান কেটে কিনে দিতে পারতো না। মেইনলি আমার স্ট্রাগলটা হতো যেহেতু জার্নি করে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে হতো, প্রায়ই দেখা যেত যে ঢাকার রাস্তায় জ্যামে আমার খুব অসুবিধা হতো, যদি উবারও নিতাম তারপরেও অনেকটা জ্যামে পড়তে হতো, আর রিক্সাতে তো আসলে ওইভাবে চলাফেরা করা যায় না। আর সময়ের যেহেতু ওই সময়টা এত বেশি অসুস্থ থাকা হতো, পড়াশোনায় সেভাবে মনোযোগ দিতে পারতাম না, এক্সামগুলো একটু নরচর হয়েছে, তবে আমি কোপ আপ করতে পেরেছি। এখন এখন আমি মূলত স্ট্রাগলটা ফেস করি সময় নিয়ে, কারণ দেখা যায় যে পরীক্ষা যখন থাকে বেবিকেও সময় দিতে হয়, আবার পড়াশোনাটাকেও রানিং করতে হয়। তো দেখা যায় যে আমি বাচ্চাকে আমার পরিবারের কাছে, যেহেতু আমি আমার মা বাবার সাথেই থাকছি, তো বাচ্চাকে আমি আমার মা বাবা তারপর আমার বোনদের কাছে রেখে দিই, ওরা টেক কেয়ার করে, আমার পরিপূরক হিসেবে আর কি ওরা কাজ করে, তখন আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করি। আম্মুর ক্ষেত্রে দেখতাম যে আম্মু সারাক্ষণ বলতেছে খাও 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 খাও, এখন বুঝি কেন খাও খাও বলতো। আমিও কিন্তু নিজের বাচ্চার ক্ষেত্রে তাই করি, মানে বাচ্চার খাওয়া ঠিক আছে, ওকে ফাইন, আমি মেন্টালি হ্যাপি আছি। বাচ্চা খাচ্ছে না, আমার কিন্তু অস্বস্তি লাগা শুরু করেছে, আমার বাচ্চা খাচ্ছে না কেন। তো এখন অনেক কিছু মিলাতে পারে যে আমার মা এইটা কেন করতো, ওইটা কেন করতো, তখন নিজের মধ্যেও সামটাইমস গিল্ট হয় যে আম্মুর সাথে এরকম করতাম, এরকম আর কি। লাস্ট যখন হচ্ছে বাবু কনসিভ হলো, যে একটা শরীরে যে একটা চেঞ্জ আসে একটা মেয়ের, যখন এটা প্রথমবার যখন যে পরিবর্তনগুলো, এগুলো আসলে আমরা অতটা অ্যাওয়ার থাকি না কিন্তু যে এই চেঞ্জেসগুলো আসতে পারে, আমার মুড সুইং হতে পারে, আমার বডি ফ্যাট হতে পারে, বা আমার যেই এই পরবর্তীতে আমি যখন আমার সার্জারি হতে পারে একটা, যে একটা রিস্ক, মানে আমাদের রিস্ক থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে আমাদের এডুকেশনেও কিন্তু আমাদের ভাবে আমাদেরকে পরিচিত করে দেয় না, আমরা খুবই আনওয়্যার থাকি সবকিছু নিয়ে, এবং আমরা সবকিছু দেখা যায় কম্প্রোমাইজ করতে গেলে আমাদের নিজেদের বডির উপরে কম্প্রোমাইজেশনটা দিয়ে দিই, যে আমি আচ্ছা ঠিক আছে আমি খাইনি দুপুরবেলা, ইটস ওকে। বাট যখন আপনি একটা বাবু যখন আপনার কনসিভ হয় বা বাবু যখন শরীরে আসে আরেকটা মানব অস্তিত্ব যখন আপনি টের পান, তখন থেকে কিন্তু আপনার খাওয়ার যে একটা রুটিন সেটা চেঞ্জ হয়, ঘুমানোর রুটিন সেটা চেঞ্জ হচ্ছে, তারপর আবার যখন বাবুটা হচ্ছে আমার ঘুমের সাইকেলটা চেঞ্জ হচ্ছে। যেমন আগে ধরেন আপনি যখন বাবু হয়নি, আমি রাতে 12টার সময় মনে হচ্ছে যে আমি আজকে 1টার সময় ঘুমিয়ে যাব, আমার একটা 1টার থেকে ঘুম, আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে যাব। বাট বাবু হওয়ার পরে দেখা যায় জিনিসটা হয় কি, আপনি চিন্তা করলেন 1টার সময় ঘুমাবেন, বাবু ঘুমাচ্ছে রাতে 3টায়, আপনি ওই টাইম পর্যন্ত আপনার জেগে থাকা লাগছে, আপনার অনেক ঘুম ধরতেছে, আপনার অনেক খারাপ লাগতেছে, কিন্তু আপনার ওর সাথে জেগে থাকতে হচ্ছে।
ওকে সময় দিতে হচ্ছে, এবং পেশেন্সটা অনেক বড় একটা স্কিল আমার কাছে মনে হয়। এটা স্কিল কেন বলছি, আসলে বাবু হওয়ার পরে মেহেদি যখন দিতে বসি আমরা, দেখা যায় 3 ঘন্টা একটা ব্রাইডাল আমার কমপ্লিট হয়ে যাচ্ছে একদম এলবো পর্যন্ত, কিন্তু বাবু থাকলে হয় কি একটু ব্রেক নিতে হচ্ছে, যে ওকে আমার একটু সময় দিতে হচ্ছে। শুরুতে যেরকম ছিল যে আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজন মিলে একটা বাচ্চাকে সামলাতাম, ও হয়তো রান্নার দিকটা দেখতো, আমি হয়তো বাচ্চাকে সামলাতাম, বা আমি হয়তো রান্নার দিকটা দেখতাম, ও বাচ্চাকে সামলাতো, এভাবে আমরা আমরা ঘরের কাজটা ম্যানেজ করেছি। প্রথম 6 মাস আমার আসলে লিভ ছিল, এবং 6 মাস ওর বয়স যখন 6 মাস হয় তখন থেকে আমি অফিস যাওয়া শুরু করি। ওইটা বেশ স্ট্রাগল ছিল যে একটা ছোট বাচ্চাকে নিয়ে অফিস যাওয়া, এবং প্রতিদিন তাকে নিয়ে আমার অফিসে যেতে হতো। আমি একদিক থেকে লাকি ছিলাম, কারণ আমার অফিস এনভায়রনমেন্টে বাচ্চাকে রাখার মতো ব্যবস্থা আছে, বাচ্চাকে নিয়ে আমি আসলে অফিসে রাখতে পারতাম। তো ওইটা আমাকে অনেকটাই হেল্প করেছে বাচ্চাকে রেগুলার, মানে ওই সাহসটা আমি পেয়েছি বাচ্চাকে রেগুলার নিয়ে যাওয়া। কিন্তু একটা সময় পরে গিয়ে আমি দেখলাম যে আমি আসলে বাচ্চাকে নিয়ে গিয়ে অফিসে এতটা ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমি অফিসে কাজ ঠিক মতো করতে পারছিলাম না, কারণ সেভাবে বাচ্চার জন্য আসলে ডেডিকেটেডলি হেল্প করার মতো কোনো মানুষ ছিল না। আমার জন্য একটা দিক পজিটিভ ছিল যে আমার হাজবেন্ড এবং আমি একই অফিসে চাকরি করি, হ্যাঁ, যে কারণে হয়তো হাজবেন্ড আমার হাজবেন্ড এবং আমি একসাথে বাচ্চাকে ম্যানেজ করতে পারছিলাম। কিন্তু সেটা আমাদের দুজনের জন্যই বেশ ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ আমরা কাজ ঠিকভাবে করতে পারতাম না, বাসার কাজ এবং অফিসের কাজ বাচ্চাকে সামলানো খুব ডিফিকাল্ট ছিল ওই সময়টা। আমার সন্তান যখন বড় হবে তার কাছে আমার একটাই প্রত্যাশা যে সে স্বশিক্ষিত হবে। আমাদের আশেপাশে আমরা অনেক শিক্ষিত মানুষ দেখি, কিন্তু খুব কম মানুষের মধ্যেই মূল্যবোধটা পাই, স্বশিক্ষিত ভাবটা পাই। তো আমার 2 বাচ্চার কাছে আমার একটাই প্রত্যাশা যে তারা স্বশিক্ষিত হবে, সমাজের জন্য কিছু করবে, সবার জন্য কিছু করবে, তাদের মধ্যে যেন সেই মূল্যবোধ মানে নীতির ভাবটা থাকে। প্রথমত ও ক্যারিয়ারে যেটাই করতে চায় আমি সেটাতেই আগ্রহী থাকব, কারণ আমি কিছু চাপিয়ে দিতে চাই না। আমি কখনোই চাই না আমার মেয়ে ডক্টর হোক কিংবা আমার মেয়ে ইঞ্জিনিয়ার হোক, আমি সবসময় চাইবো ও একটা ভালো মানুষ হোক, এবং ও যাতে নিজে যেটা পছন্দ করে যে পেশাতে যেতে চায় সেই পেশাটাই যেতে পারে। আমার কাছে আমার আসলে ওর কাছে প্রত্যাশাটা হচ্ছে, আমি সত্যি বলতে যে সব বাবা মাই চায় তার বাচ্চা হচ্ছে একজন ভালো মানুষ হিসেবে বড় হোক, তবে আমি ভালো মানুষ হওয়ার পাশাপাশি আরও কিছু জিনিস করতে চাই। সেটা হচ্ছে আমি চাই যে ও সেলফ ডিপেন্ডেন্ট হোক, আমি চাই ও নিজের একটা মতামত, ও নিজের একটা জগৎ তৈরি হোক যেটা ওর নিজস্ব ওপিনিয়ন থাকুক, হ্যাঁ, পাশাপাশি আমি ওকে একজন এমপ্যাথেটিক এবং নন জাজমেন্টাল মানুষ হিসেবে দেখতে চাই ইন দ্য ফিউচার।